গাইস, দিস ইজ সালমা ফেরদৌসি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাউ আর ইউ অল? আই হোপ সবাই খুব খুব ভালো আছো। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি বাড়ি এসেছি অ্যান্ড বাড়ি এসে হচ্ছে খুব আনন্দ হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে একটা ব্লগ স্টার্ট করলাম। ব্লগ করতে খুব ল্যাদ লাগছিলো এই কটা দিন ধরে, প্রায় 7-8 দিন আমি কোনো ব্লগিং করিনি। অ্যান্ড না, এরকম করলে হবে না, আমাকে সব কিছু কাজ মেনটেন করে করতে হবে। তো যাই হোক, এরপর থেকে ব্লগ আশা করি দেবো। অ্যাকচুয়ালি নিজের কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে মাঝে মাঝে এই ব্লগিং ইউটিউবের ভিডিওগুলো আর দেওয়া হয়ে ওঠে না। অ্যান্ড আজকে প্রচণ্ড বৃষ্টির দিন, ওখানে শব্দ হচ্ছে, আমাদের বাড়িতে কাজ হচ্ছে না, ওখানে শব্দ হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির দিন, তো সেই জন্য মা অনেক কিছু রান্না বান্না করবে বলেছিল, সবজি টবজি। তো আমি বিশাল জেদ শুরু করলাম, ডিস্টার্ব হচ্ছে, আমি প্রচুর জেদ, আমি যখনই কথা বলছি তখনই ওই সাউন্ডটা শুরু হচ্ছে ওখানে। যাই হোক, আমি প্রচুর জেদ শুরু করলাম যে মা আজকে খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। তো মা প্রচণ্ড রেগে টেগে একদম বলো, ঠিক আছে খিচুড়ি করে দেবো, যা ঠিক আছে। তো মা আজকে খিচুড়ি বানাচ্ছে আমার জন্য, আর মায়ের হাতের খিচুড়ি কিন্তু অসাধারণ হয়, অসাধারণ মায়ের খিচুড়ি হয়। তো যাই হোক, আমি এখন যাবো, তোমাদেরকে একটু বাইরেটা দেখাবো আর মা কী করছে একটু দেখে আসি। তো চলো। ঋতু কী করছো? ফ্যানটা অফ করো, ফ্যানটা বাই। আমি ব্লগ বানাচ্ছি দেখো, কিন্তু তুমি নিজের দোষে 12টায় রান্না যাবি, আমাকে কেন দোষ দিচ্ছ? আমি ঝগড়া করিনি তোমার সাথে, আমি তোমাকে একটা কথা বোঝাচ্ছিলাম। আমি ব্লগ বানাচ্ছি, তোমার কি হচ্ছে? তুমি কি রান্না করছো বলো আজকে? খিচুড়ি আর মাংসের ঝোল, আবার কি? এখানে আছে মনু, মনু পালাচ্ছে, মনু ক্যামেরাতে আসবে না। যাই হোক, রান্নাঘরে যাই। এখানে প্রচুর জিনিসপত্র পড়ে আছে, আর আছে দেখি, ইয়ে মা তোমার স্পেশাল খিচুড়ি, আউ আমার নখে গরম লাগলো। মা খিচুড়ি বানাচ্ছে, নুন চিনিটা দেখতে পারবি? ইয়েস, দাও। এই ভাতটা সেদ্ধ হয়ে গেলে আলুটা সব দিয়েছি, চানার ডাল ফানার ডাল, চানার ডাল ফানার ডাল। এবারে একটু লাস্টে খালি ঘিয়ের বেরেস্তা দিলেই বাস, ঘিয়ে বেরেস্তা দিয়ে মা খিচুড়ি বানাচ্ছে। আর এখানে চিকেন রাখা আছে, চিকেনটা মা বানাবে। আর হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠালের বিচি আজ দরকারই হবে না, আজ কাঁঠালের বিচি দিয়ে দরকারই হবে না। আর মা আমাকে এখানে হাতে দিয়ে দেবে। আরে বাপরে, গরম তো, তো লাইটটা এইটা খেয়ে দেখতে হবে। মা হাতে এখানে লাগিয়েছে খিচুড়িটা, প্রচুর টেস্ট হবে। হয়ে গেছে হাড়ির খিচুড়ি, প্রেশারে এতগুলো ধরছো না, প্রচুর টেস্ট মা। হ্যাঁ হবে তো, কত কনফিডেন্ট হবে যখন তুমি জানো যে হবে, সেখানে আমাকে দেখালে কেন? কি তুমি যখন না গুঞ্জরি দিয়ে একটু লাগে আর কি, তাহলে তুমি বললে কেন যে প্রচুর টেস্ট হবে? তো টেস্ট হবে মা, সব চালাকি চালাকি আমাকে দিয়ে টেস্টটা করিয়ে নেওয়ার পরে বলছে হবে। তো যাই হোক, এখন একটু বাইরে যাব, আমার ব্লগিংয়ে এসো মা। এখানে মুনু আছে, মুনুকে দিয়ে ব্লগ, মুনু এসো, মুনু এসো, আমার ব্লগিংয়ে এসো। তো এখানে মুনু আছে, আমার পুচুমুখো মুনুটা, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, কিন্তু ও আসবে না, ফেস ভ্যালু অনেক বেশি। কিছু বলো মানু, মুনু তোমার জন্য সবাই মুনার জন্য অপেক্ষা করছে, বলো কিছু, বলো জোরে, বলো জোরে, বলো। বেশ মুখ দেখাবে না, বডিটা দেখাই, মুখ দেখাবে, বসিয়ে দেবে বাবার। এই মুনু তোমার বডিটা দেখাই, মুখ দেখাবো না, পালাচ্ছে তাহলে ছাদে। শোন এই যে এইটা মুনু আমার হাত ধরে টানছে, মুনু তোমার আসছে, শুধু হাতটা আসছে, এই দেখো, আরে শুধু হাত আসছে, ক্যামেরা ঘোরাও, মুখ আসছে না বলছি তো, আর খেয়ে যাবে ক্যামেরা ঘোরাও, সবাই দেখো নিজের দিদিকে খাদ্য খাদ্য দিচ্ছে। মুনু তোমার শুধু হাত আসছে, সত্যি বলছি, তোমার ব্লগ দেখবি, খাদ্য খাদ্য দিচ্ছে, বাজে মুনু বাজে। ভাই দেখো নিজের বড় দিদিকে কেমন করে মারে, ক্যামেরা ঘুরিয়ে দিয়েছি, এই যে বড় দিদিকে কেমন করে কাতকুতো দিচ্ছে, মুখ দেখাবো মুনু, সবাই দেখুক তুমি বড় দিদিকে কেমন করে মারছো, হাতটা ধরে ডাইনোসরের মতো হাতটা। সে একটা ভিডিও দেখেছিলি মুনু, একটা শিম্পাঞ্জি একজনকে যাই জড়িয়ে ধরেছিল, ছাড়ছিল না জামাটা টেনে, ওই জন্য ও শিম্পাঞ্জির মতো ধরেছে আমাকে। এই যে একটা শিম্পাঞ্জি শুয়ে আছে, শিম্পাঞ্জিটার বইটা এরকম করে বন্ধ রাখা আছে, আর শিম্পাঞ্জিটা এরকম করে আলিস করছে। আরে আসিস নি রে খ্যাপা, ঠিক আছে মনু চলো ছাদে যাবো, যাবে না? আসো আসো ছাদে, এসো আসো মনু, এসো ছাদে, এসো
চলো মনে ছাদে যাবো, এসো সবাইকে দেখিয়েছে বলো যেমন ফর্সা ফর্সা হাতগুলো দেখো, ঠিক আছে? তার ফর্সা ফর্সা হাতগুলো দেখে নাও সবাই, আমার হাত তো একদম ডায়মন্ড রে, ডায়মন্ডের মতো গ্লো আমার। ওই সস্তা ডায়মন্ড হয় না, ইয়েটি পাথর ওইগুলো সে কাঁচ। যাই হোক, আমি ছাদে যাবো। আর এটা হচ্ছে আমাদের গাছ লাগানোর একটা স্পেস, আর এখানে প্রচুর নোংরা দেখে তোমরা কিছু ভেবো না, কারণ এই যে বিল্ডিংটা হচ্ছে এই বিল্ডিং এর সবকিছু নোংরা গুলো এখানে এসে পড়ছে আর কি। মানে এইদিকে প্লাস্টার হচ্ছে তো, প্লাস্টারের সবকিছু নোংরা গুলো পুরো এই ছাদটায় এসে পড়েছে। আর এখানে একটা আয়না রাখা আছে, পুরো ছাদটা একদম নোংরা হয়ে আছে। এই ছাদটা পরিষ্কার করতে হবে, মানে এখন পরিষ্কার সম্ভব নয়, এই বিল্ডিংয়ের কাজ শেষ হবে তারপরে এই পরিষ্কার হবে। এখানে সব বিল্ডিংয়ের কাজ শুরু হচ্ছে। যাই হোক, আর ওখানে মা প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর নোংরা আছে ছাদটা, যাচ্ছে না, ওখানে মা প্রচুর গাছ লাগিয়েছে। এখানে কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণে ছাদ নোংরা থাকবে, কারণ সমস্ত সিমেন্ট বালি ধুলো এখানে পড়ছে। তো আমি ঘরে চলে এসেছি, যাই হোক, তো আমি একটু ছাদে যাবো। চলো তোমাদেরকে একটু ছাদটা দেখাই। এখানে বৃষ্টি হয়ে অবস্থা খুব খারাপ, এখানে বালি দিয়ে আর কি কাজ ফাজ হচ্ছে আর কি, বৃষ্টি বৃষ্টি দিয়ে। তো এখানে একটা জানলা রেখেছি, এখানে একটা জানলা হবে, এখানে দুটো জানালা হবে। তো আমি এখন চারতলার উপরে উঠছি আর কি। তো এই ব্যাপারটা দেখানোর জন্যই তোমাদেরকে দেখাচ্ছি যে ছাদটা আগেও দেখেছিলে, অ্যান্ড এখন দেখো ছাদটার অবস্থা খুব শোচনীয়। আর ওখানে আমার কাকটা দাঁড়িয়ে আছে, এই সরি না দাঁড়িয়ে না বসে, বুঝতে পারছি না। আচ্ছা কাকগুলো এভাবে দাঁড়িয়ে থাকে না বসে থাকে, একটু কমেন্টস করে জানাবে প্লিজ। আমি সত্যিই গুলিয়ে যাচ্ছে যে এটা ও বসে আছে না দাঁড়িয়ে আছে, মানে মানে বসেই তো থাকে নাকি দাঁড়িয়ে থাকে আমি ঠিক সত্যিই জানি না, কারণ মানুষের সঙ্গে ডিফারেন্ট পুরো ব্যাপারটা। যাই হোক, ছাদে উঠেছি, আর ছাদটা পুরো একদম বাজেভাবে আছে আর কি। ছাদের কাজ চলছে যেহেতু, তো সেক্ষেত্রে হচ্ছে কি যে ছাদের মানে পুরো মানে ইট বালি পাথর সিমেন্ট সব কিছু পড়ে আছে। আর ছাদটা যখন খোলা ছিল পুরোটা তখন দেখতে খুব ভালো লাগতো, কিন্তু ছাদটা ঘিরে দেওয়ার পরে আমার অতটাও ভালো লাগছে না। ভাগ্যিস আমি খোলা ছাদের একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর কি। ছাদটা সিরিয়াসলি যখন খোলা ছিল মানে বিভৎস বড় একটা তেপান্তরের মাঠের মতো ছাদ লাগতো, আর এটা ঘিরে দেওয়ার পরে অতটাও আমার ভালো লাগছে না। আর আজকে হচ্ছে বর্ষার দিন, বৃষ্টির দিন, বৃষ্টির দিনের খিচুড়ি আর মাংসের তরকারি আর হচ্ছে গিয়ে আলু সিদ্ধ আর হচ্ছে তোমার ভাত, ঠিক আছে, আর স্যালাড মা যদি করে তো করবে, তো খেতে অসাধারণ লাগবে, অসাধারণ। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, মানে বিরিয়ানি আর খিচুড়ি এই দুটো জিনিস আমি খেতে ভালোবাসি। আর যেটা খেতে ভালোবাসি না সেটা হচ্ছে ফ্রাইড রাইস, আমি একদমই খেতে ভালোবাসি না। তো দাঁড়ো আরেকটা তোমাদেরকে ভিউ দেখাই, কী দারুণ না এই জায়গাটা দেখে, সেই পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকা মনে হচ্ছে না, দার্জিলিং দার্জিলিং এরকম একটা ফিল আসছে না, এর বেশি গেলে আমি উল্টে পড়ে যাবো, ঠিক আছে, এরকম। ওখানে একটা পাখি বসে দেখতে পাচ্ছ, ওই দেখো পাখি, দোয়েল পাখি এটাকে বলে বোধ হয়। যাই হোক, আর এখানে আমাদের নিচে একটা ছাদ, তো ছাদের অবস্থা দেখলেই তো মন ভালো লাগছে না ছাদটা দেখে। আমি এবার নিচে যাবো, দেখি মুনুর সাথে গিয়ে মারামারি করবো। মুনু হচ্ছে আমার একদম পুচুর মতো ছোটো মতো ভাই, তো ওকে আমি মুনু বলে ডাকি, কিন্তু ওর নাম মুনু না, ঠিক আছে, ওকে আমি ভালোবেসে মুনু বলি। তো ভালোবেসে মুনু যখন বলি বাড়িতে সবাইকে মুনুই বলে ভালোবেসে আর কি। আর মুনু হচ্ছে সারাদিন আসতে মারামারি করে, আর বড় দিদি হিসেবে তো রেসপেক্ট দেয় না, উল্টে বন্ধ হয়েছে থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়েছে শুরু হয়, আপু টাকা দিলে ওর ওর বেশি চাই এরকম সব সময়। আর সারাদিন আমি বাড়িতে বসে খেলি, ওর বাড়িতে থাকলে মজাই আলাদা। যাই হোক, এই ব্লগ বানিয়েছি, আবু এলো দিয়ে বলছে কী করছিস সেজে গুজে, আমি কিছু সেজে গুজে করিনি, একটা ব্লগ বানিয়েছি জাস্ট। ওমা এই দেখো কী দিয়েছে, তো এইগুলো হচ্ছে আবু দিল আমাকে। মা না, মা খিচুড়িতে কিসমিস দিও না প্লিজ আব্বুর, এটা হচ্ছে আব্বুর ইয়ে কী বলে যেন শ্যাম্পু কন্ডিশনার, এরকম মানে বান্ডিল বান্ডিল কিনে নিয়ে আসে আর রাখে এখানে। দেখো আমি একটু বসবো, আর এখানে মোড়াটা এখানে তোলা আছে, মানে আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছিল আর কি, তো মোড়াটা রাখার জায়গা হয়নি, মা এখানে তুলে দিয়েছে মোড়াটা। যাই হোক একটু বসি, তো ফাইনালি এবার একটু বসলাম, চলো তো একটু বসে আরাম করি, আরাম ছাড়া জীবনে কিছু নেই। মা মা খিচুড়ি আর মাংস হতে কত টাইম লাগবে? তোমাকে আমি 11টা থেকে বলছি যে মা রান্না করে, 12:30 বাজে, তুমি বসছো দেখছো? 12:30 এবার তো ব্যস্ত হচ্ছে, খিচুড়িতে দুবদি মাংস তো চাপাবো।
ওই যেরকম করে রান্নাটা বলেছো ওরকম করে করবে, প্রথমে প্রথমে ফোড়ন দিবে মাংসটা, হ্যাঁ দাও না আসবে নাকি আমার ক্যামেরাতে, এখন আসতে চাই না মা, এখন গাজর খাবো না, কারণ এখন হচ্ছে কি তোমার খিচুড়ি খাবো একটু পরেই, খিচুড়ির জন্য মন উদ্বেগ হয়ে আছে আমার, বিকেলে খাবো, বিকেলে খাবার পরে করবো, এসে সবারই চুল পাকছে মা একটা করে, এখন সবারই এখন চুল পাকছে, চুল পাকছে, চোখের প্রবলেম, দাঁতের প্রবলেম, সব বুড়ি। দেখি একটা জিনিস দেখাবো, ঠিক আছে, যখন স্টুডেন্টস পড়তে বসে বইটাকে গুটিয়ে যখন কার্টুন দেখে, মনে তুমি এখনো কার্টুন দেখছো? আরে আমি খুশি হয়ে গেলাম, এটা কি কার্টুন? তাও ভালো যে তুমি এসব দেখছো গেম ছেড়ে, এটাও গেমের পর্যায়ে পড়ছে যাবে এক প্রকার। আগে মনুর সঙ্গে আমার রিমোট নিয়ে কি মারাম, আর কি মারামারি হতো মনুর সাথে আমার রিমোট নিয়ে, কি মনু কার্টুন দেখবে ইংলিশে, স্টোরি আছে আগে মনুর সাথে আমার কি মারামারি হতো, মনু এটা দিলে কপিরাইট আসবে নাকি? গানটা গা একটা পুচু মুখো গো, এটা আমার পুচু, জ্বালাও না, জ্বালাবো, মাইকে রুম থেকে বাইরে নিয়ে যান তো, লোকে দেখুক কে কাকে জ্বালায়, তখন যতবার আসি তোমার হাত নিয়ে নখ ভাঙছিস, এই দেখো নখ ভাঙছে, ঠিক আছে ভাগো এখান থেকে। আরে মুনু বদমাইশি করে না, মুনু আমাকে সরি সরি সরি, আরে নখ দিয়ে চিড়ে গেছে, কি বাজে মুনু, দেখো কিরকম করে কাঁদছে, মুনু পালাচ্ছি নিজের রুমে, আচ্ছা আচ্ছা না মুনু, হ্যাঁ আজকে বানাবো, আজকে কি বানাবে? ছেদেতে পড়ে যাবে কিন্তু, আজকে বাদামের হালুয়া। এটা হচ্ছে আমাদের মায়ের রুমের দরজা, বাবারে কে চাচ্ছে না কোনো, তো যাই হোক আমি এখন আমার নিজের রুমে যাবো, তো এবার হচ্ছে আমি দুধ ছাঁকবো, আর দুধটা মামার কাছে জাল দিয়ে দায়িত্ব দিয়েছে, তাই না মা? জাল দিয়া মানে কি খালি ইন্ডাকশনে চাপিয়ে দিয়া, জাল দিয়া দায়িত্ব বসে দিয়ে নিজের বেলায় কাজ বলার পরের বেলায় কাজ একটু বিরিচি করো খিচুড়ি আর হয়ে গেল, এই তো বলি জাল দিয়ার বোতল থেকে ধরলে ইন্ডাকশন চালিয়ে বল হাত দুটো হাতে করে ধরে আমি বলছি যে দুধটা জাল দেওয়া দায়িত্ব, তো মা এটা স্বীকার করতে রাজি নয়, মা বলছে শুধু ইন্ডাকশনে চাপিয়ে দিলেই দুধ জাল হয়ে যাবে, একটু ঠিক আছে পানি মেলে দিলে ভালো হতো, ওই দোকানে ই পাওয়া যায় না, ওই ওই সাইনবোর্ড, ওই সাইনবোর্ড এখানে একটা দিয়ে দিবে, তার প্রতি নল দিবে, মা এগুলো এখানে কেন ছিলে রেখেছো, ছিলে রেখে আমি তুলবো, তুলবো না 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 একবার তুলে নেবে সঙ্গে সঙ্গে, দুধটা দেওয়া হয়েছে দুশোতে, ইন্ডাকশনে হচ্ছে দুধটা হোক, এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, আর এখন যাবো আমার রুমে, তো আমার রুমে আমি দেখাবো না, প্রচুর নোংরা আছে, চলো আমার রুমে দরজাটা একটু ডিজাইনটা দেখাই, ডিজাইনটা কি বুঝতে পারছো দরজার কোনো কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা ডিজাইনটা বুঝতে পারি, কালারটা কেমন দরজা, এটা সেগুন কাঠের দরজা, আমার পছন্দের ডিজাইন, কিন্তু এখানে ডিজাইনটা আসছে না, এখানে ফ্লাওয়ারটা আমি বুঝতে পারছি না, হয়তো কারেন্ট নেই সেই জন্য আসছে না, কড়াইয়ে হচ্ছে সর্ষে আছে, সর্ষে না এগুলো তিল আছে মা, এটা তিল বলো মা, তিল আছে সাদা তিল, এই কিন্তু সাদা তিলগুলো ব্রাউন হয়ে গেছে কেন,
তিলটা আমি ঢেলে দিই, এখানে ঢেলে দেবো। মা এখানে তিলটা ঢাললো, কড়াইয়ের তলায় পানি ছিল সোফাতে লেগে গেছে। মা কড়াইয়ের তলায় পানি ছিল সোফাতে লেগে গেছে। এবার তিলটা গুটানোর ব্যবস্থা করতে হবে। এক সাইড করে দিই, না হলে আবার এগুলো মানে ইয়ে হবে আর কি, লোকে গেলে পায়ে লাগবে আর কি। মা এখন মাংস রান্না করবে, তাই এখন কড়াই মাজছে। কড়াইটা মাজা হয়েছে ভালো করে? মা তাই জিজ্ঞেস করছি, আরে এত করে কড়াই বেশি নেই, মানে এতে মাজতেও প্রবলেম তোমার? না না, এটা তো মজাই করাই তিল ফেলে গেছিলো তিলের জন্য মাজছে। অন্য একটা কড়াই মা রান্না করছিলো, তো সেটা হচ্ছে ওখান থেকে ট্রান্সফার করে এখানে ঢালা হবে, তাই না মা? এই কড়াইটা হালুয়া করতে আর পায়েস করতে আমার যা মজা লাগে না, হেভি মজা লাগে সবে। কিন্তু রান্না করার নুন ঝাল আবার তুলতে হবে, তাহলে আর একটা কিনতে হবে এই সাইজেরই, এই সাইজে একটু কম বেশি, তাই অবস্থা একদম আমার মুছে লিয়া। এইটুকু পানি খেলে কিছু হবে না গো? হবে দাদা, ফল আছে তিনটে, আপেল পেয়ারা আর হচ্ছে আম, কোনটা খাবো সেটা বুঝতে পারছি না। মা আপেলটা খাবো না পেয়ারাটা খাবো? ঠিক আছে পেয়ারাই খাচ্ছি, আগে পেয়ারাটা খাবো তারপর বিকেলে আপেল খাবো।